গীতার গান ভাগ নয়, সূক্ষ্ম দেহ নিয়ে ভগবদ্গীতা যথাযথের কিছু মুখ্য শ্লোক ও শ্রীলা প্রভুপাদের লেখা গান। ভগবদ্গীতা শ্লোক 7-4। সূক্ষ্ম দেহ হয় মন বুদ্ধি অহংকার, চেতনা ও ধৃতি হয় সূক্ষ্ম দেহের বিকার। মন করে সংকল্প বিকল্প, এই তার ধর্ম, চিন্তা উপলব্ধি ইচ্ছা শক্তি তার কর্ম। বুদ্ধি করে বিশ্লেষণ বিচার প্রয়োগ, প্রচেষ্টার ভিত্তি বিজ্ঞান তার যোগ। মিথ্যা অহংকার জড় দেহের সাথে জড়ায়, চিন্ময় স্বরূপ ভুলাইয়া ইন্দ্রিয় সুখে ডোবায়। ভগবদ্গীতা শ্লোক 3-42। ইন্দ্রিয়াণি পরাণি আহুর ইন্দ্রিয়েভ্য পরম মনঃ, মনসস্তু পরা বুদ্ধির ইয়ো বুদ্ধে পরতস্তু সহ। গীতার গান। বদ্ধ জীব জড়বুদ্ধি ইন্দ্রিয় প্রধান, ইন্দ্রিয় অধিপতি মন কর্মের বিধান। মন হতে পরবুদ্ধি তারপর জীবাত্মা, অতএব কর সেবা সেই পরমাত্মা। সূক্ষ্ম দেহের প্রথম ভাগ মন নিয়ে কিছু মুখ্য শ্লোক ও গীতার গান। ভগবদ্গীতা শ্লোক 6-33। গীতার গান। অর্জুন কহিলেন, আপনি যে যোগ বার্তা কহিলেন আমারে, হে মধুসূদন, তাহা না সম্ভব মোরে। মোর মন চঞ্চল, সে অস্থির সে মতি, অতএব বুঝি আমি অসম্ভব গতি। ভগবদ্গীতা শ্লোক 6-34। চঞ্চলম হি মন কৃষ্ণ প্রমাথি বলবদ্বীরম, তস্যাহম নিগ্রহম মন্যে বায়োরিভ সুদুষ্করম। গীতার গান। হে কৃষ্ণ, যেন না কিবা প্রমাথি মনেরে, অতি বলবান সেই সব পণ্ড করে। তাহার নিগ্রহ মানে অতি সুদুষ্কর, বায়ুরোধে যথা হয় অত্যন্ত প্রখর। ভগবদ্গীতা শ্লোক 2-60। যততো হি অপি কৌন্তেয় পুরুষস্য বিপশ্চিত, ইন্দ্রিয়াণি প্রমাথিনি হরন্তি প্রসভম মনঃ। গীতার গান। আত্মার সম্পর্ক নাই বৈরাগ্যের যতন, পণ্ডিত হলেও তার প্রশোভিত মন, প্রমাথি ইন্দ্রিয় তাকে বিষয়েতে ফেলে, শুষ্ক বৈরাগীর লাগে আগুন কপালে। ভগবদ্গীতা শ্লোক 2-67। ইন্দ্রিয়ানাম হি চরতাম ইয়ন্মনো অনুভিধিয়তে, তদস্য হরতি প্রজ্ঞাম বায়ুর্নাভম ইভাম্ভসি। গীতার গান। ইন্দ্রিয় চালিত করি মনোধর্মে স্থিতি, বায়ুর মধ্যেতে যথা নৌকার প্রগতি। সেই নৌকা যেমন সদা টলমল করে, অযুক্ত ব্যক্তির প্রজ্ঞা সেই রূপ হরে। ভগবদ্গীতা শ্লোক 3-40। ইন্দ্রিয়াণি মনোবুদ্ধির অস্যাধিষ্ঠানম উচ্যতে, এতেরভিমোহয়তি এষ জ্ঞানম আবৃত্য দেহিনম। গীতার গান। সেই কাম অধিষ্ঠিত ইন্দ্রিয়াণি মনে, বুদ্ধিতে বসিয়াকে নিখিল ভুবনে, বদ্ধ জীব সে কারণ দেহ অভিমানী, স্বাতন্ত্রের ব্যবহার নাহি জানে জ্ঞানী। ভগবদ্গীতা শ্লোক 3-6। কর্মেন্দ্রিয়াণি সংযম্য আসতে মনসা স্মরণ, ইন্দ্রিয়ার্থান বিমূঢ়াত্মা মিথ্যাচার সোচ্যতে। গীতার গান। কর্মেন্দ্রিয় রোধে করি মনেতে স্মরণ, ইহা নাহি চিত্তশক্তি নৈষ্কর্ম কারণ। অতএব সেই ব্যক্তি বিমূঢ়াত্মা হয়, ইন্দ্রিয়ার্থ মিথ্যাচারী শাস্ত্রেতে কহয়। ভগবদ্গীতা শ্লোক 6-5। গীতার গান। মনকে উদ্ধার করা মনের উচিত, মনকে নাহি কভু করো অবসাদ। মনি মনের বন্ধু মনি সে রিপু, মনের শত্রু যে হয় হিরণ্যকশিপু। ভগবদ্গীতা শ্লোক 6-6। বন্ধুরাত্মাত্মনস্তস্য এনাত্মৈবাত্মনাজিতঃ, অনাত্মনস্তু শত্রুত্বে বর্তেতাত্মৈব শত্রুভৎ। গীতার গান। যে জন জিনিল নিজ মন আত্মজিত, সে মন যে বন্ধু তাহা শাস্ত্রেতে কথিত। অজিত যে মন সেই মন নিজ শত্রু, অপকারী হয় সদা বিরুদ্ধ বিপক্ষ। ভগবদ্গীতা শ্লোক 6-26।
গীতার গান। অস্থির চঞ্চল মন যথাযথা ধায়, চেষ্টা করি সেই মন বসেতে রাখায়। আত্মার বসেতে মন সদাই রাখিবে, চঞ্চল স্বভাব তার শোধন করিবে। ভগবদ্গীতা শ্লোক 6:35 শ্রী ভগবান উবাচ, অসংশয়ম মহাবাহো মনো দুর্নিগ্রহম চলম অভ্যাসেন তু কৌন্তেয বৈরাগ্যেন চ গৃহ্যতে। গীতার গান। অসংশয় সেই কথা তুমি যা কহিলে, অত্যন্ত কঠিন সেই মনের চঞ্চলে, কিন্তু যদি করে চেষ্টা শুনহ কন্তেও, বৈরাগ্য সাধনে তব হয় কার্যশ্রেয়। ভগবদ্গীতা শ্লোক 2:55 শ্রী ভগবান উবাচ, প্রজহাতি যদা কামান সর্বান পার্থ মনোগতান আত্মনে এবাত্মনা তুষ্ট স্থিত প্রজ্ঞস্তদোচ্যতে। গীতার গান। নিজের ইন্দ্রিয় সুখে যত কাম আছে, বদ্ধ জীব মনোধর্মে ধায় পাছে পাছে, সেসব কামনা ত্যাজি আত্ম ভগবানে, সম্বন্ধ জানিয়ে ক্রমে হয় আগুয়ানে, তখন জানিবে তুষ্ট স্থিত প্রজ্ঞ সুখী, এছাড়া আর যে লোক সকলেই দুঃখী। ভগবদ্গীতা শ্লোক 2:56 দুঃখেষু অনুদ্বিগ্ন মনা সুখেষু বিগত স্পৃহ ভিতরাগ ভয় ক্রোধ স্থিতধীর মুনিরুচ্যতে। গীতার গান। দুঃখে অনুদ্বিগ্ন মনা সুখে নাহি স্পৃহা, নিজ সেবা কার্য যার একমাত্র ইহা, বিতরাগ শোক ভয় ক্রোধ নাহি যার, সে জন স্থিতধি মুনি বিদিত সবার। ভগবদ্গীতা শ্লোক 2:58 গীতার গান। ইন্দ্রিয়ের দাস ইন্দ্রিয় সুখে বিচলিত সদা, গোস্বামী হয়েছে ধীর আত্মাতে সর্বদা, তাই সে ইন্দ্রিয় সব কুর্ম অঙ্গ মত, ইন্দ্রিয় ভোগার্থ সদা বিষয়ে বিরত। ভগবদ্গীতা শ্লোক 2:71 বিহায় কামান সর্বান পুমাঞ্চরতি নিঃস্পৃহ নির্মমো নিরহংকার স শান্তিম অধিগচ্ছতি। গীতার গান। কাম ছাড়ি সব যেবা নিষ্পৃহ ধীমান, সর্বত্র ভ্রমণ করে নারদিয়া গান, মমতাবিহীন তার অহংকার নাই, তার শান্তি বিনিশ্চিত সেই তো গোসাই। ভগবদ্গীতা শ্লোক 9:34 মন্মনা ভব মদ্ভক্ত মদিয়াজি মাম নমস্কুরু মাম অবশ্যসি যুক্তৈবম আত্মানম মৎপরায়ণঃ। গীতার গান। মন্মনা মদ্ভক্ত মোর ভজন পূজন, আমাকে প্রণাম তুমি করো সর্বক্ষণ, মৎপর হয়ে তুমি নিজ কার্য করো, অবশ্য পাইবে মোরে জানো ইহা করো। বুদ্ধি নিয়ে শ্রীমৎ ভগবদ্গীতা যথাযথের কয়েকটি মুখ্য শ্লোক আর গীতার গান প্রস্তুত হচ্ছে। ভগবদ্গীতা শ্লোক 2:44 ঐশ্বর্য প্রসাক্তানাম তয়াপহৃত চেতসাম ব্যবসায়িত্মিকা বুদ্ধি সমাধৌ ন বিধীয়তে। গীতার গান। ভোগ্যৈশ্বর্য আসক্ত যে পাগলের মতো, নিজেকে হারিয়ে বসে আশা শত শত, তারা নাহি বোঝে ব্যবসায়িত্মিকা বুদ্ধি, আসক্তি তাদের শুধু ভুক্তি মুক্তি সিদ্ধি। ভগবদ্গীতা শ্লোক 2:49 গীতার গান। ধনঞ্জয় সঙ্গ ত্যাজি কর্ম করে যাও, সিদ্ধি বা অসিদ্ধি সম বৈষম্য ঘুচাও, এই সব ভাব হয় যোগ সিদ্ধি নাম, সেই সিদ্ধি লাভে পূর্ণ সর্বমনস্কাম। বুদ্ধি যোগ দ্বারা ছাড়া কর্ম অবরাদী, কাম কৃষ্ণ কর্মাপর্ণে নাহ বিষয়াদি।
ভগবদ্গীতা শ্লোক 2:52-53। গীতার গান। যখন তোমার মন বুদ্ধি যোগ দ্বারা মোহরূপ কর্দমাক্ত হয়ে যাবে পারা, তখন নির্বেদ সব হয়ে যাবে কাম, শ্রুতির শ্রোতব্য তব্য নাহি রবে ধাম। শ্রুতির গৃহীত জ্ঞান যখন নিশ্চলা, কর্মজ্ঞান যোগ আদি তখনই সফলা, সমাধি তখন হয় কর্মযোগে স্থিতি, স্থিতপ্রজ্ঞ তার নাম যোগরূর গতি। ভগবদ্গীতা শ্লোক 2:41। ব্যবসায়িত্মিকা বুদ্ধির একেহা কুরু নন্দনা, বহু শাখা হি অনন্তাশ্চ বুধয়ো অভ্যবিষায়িনাম। গীতার গান। নিশ্চয়ত্মিকা বুদ্ধি হে কুরুনন্দন, একমাত্র হয় তাহা বহু না তখন, অনন্ত অপার সে অব্যবসায়ী হয়, বহু শাখা বিস্তারিত কে করে নির্ণয়। ভগবদ্গীতা শ্লোক 8:7। তস্মাৎ সর্বেষু কালেষু মাম অনুস্মর যুধ্য চ, ময়ার্পিতা মনোবুদ্ধির মামেব শেষি অসংশয়ঃ। গীতার গান। অতএব তুমি সদা আমাকে স্মরিবে, কায়মান বুদ্ধি সব আমাকে অর্পিবে, সেভাবে থাকিলে মোরে পাইবে নিশ্চয়, আমাতে অর্পিত মন যদি অসংশয়। ভগবদ্গীতা শ্লোক 12:8। মৈয়া এব মন আধস্ত্ব ময়ি বুদ্ধিম নিবেশয়, নিবশিষ্যসি মৈয়া এব অত ঊর্ধ্বম ন সংশয়। গীতার গান। অতএব তুমি এই দ্বিভুজ স্বরূপে, হে মন বুদ্ধি স্থির করা ভগবত স্বরূপে, আমার এ নিত্য রূপে নিত্য যুক্ত হলে, অবশ্য পাইবে প্রেম সর্বশ্রেষ্ঠ ফলে, ঊর্ধ্বগতি সেই যেন না করো সংশয়, সর্বোচ্চ ফল তাহা কহিনু নিশ্চয়।